এই যে ধরেন 16 বছর বিনা ভোটে বাংলাদেশ চলছে, এটা সংস্কার করতে চাই। সংস্কার কি সংস্কার করবে আপনার? যার ডিসি ছিল রিটার্নিং অফিসার, সংবিধানে তো স্বাধীন নির্বাচন কমিশন আছে, রিটার্নিং অফিসার যে ছিল ভোট চুরি করতে সাহায্য করছে, এসপি যে ওসি যে ছিল ইউনিট যে ছিল এসপি রিটার্নিং অফিসার, ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে, বিজন তো শুনছেন আপনারা? আজ দুই মাস তিন মাস হয়ে গেছে, আইডেন্টিফাই করেন ওদেরকে, ওদের পানিশমেন্ট দেন। আইন তো আছেই, পানিশমেন্ট দিচ্ছেন না। এমনকি কি হয়েছে জানেন না আপনারা? আমার শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা, হাই স্কুলের শিক্ষকরা, কলেজের শিক্ষকরা, ওরা প্রিজাইডিং হচ্ছে পুলিশ অফিসার, ওরা নীতি নৈতিকতা শিখায় বাচ্চাদেরকে, সবাইকে ভোট চুরি তারা ইনভলভ করছে। এবং এদের যে ধর তাদের নৈতিকতা স্কলন হয়ে গেল শিক্ষকের, সে বাচ্চাদের পড়াচ্ছে, এরা না যাওয়া পর্যন্ত আমাদের বাচ্চারা কিন্তু ভালো ভালো লাগ পাবে না থেকে। সেখানে আপনার ধরেন যারা দুর্নীতি করছে তারা অতি উৎসাহ ছিল, কেউ হয়তো বাধ্য হয়ে গেছে, অতি উৎসাহ ছিল ভোট চুরিতে শিক্ষকরা, আইন নিবে করেন, কিক দেম আউট, ডিসিদেরকে ছুড়ে হলে দেন, এগুলো করবেন না। এগুলো তো করছেন না আপনারা, কে করছে না? কোনো সরকারই করছে না, সব সুবিধা নিয়ে যায়, বিশেষ ক্ষমতায় পাবেন। স্পেয়ার পাওয়ার সেট বিরুদ্ধে গেলে সবাই, বিরুদ্ধে গেলে সবাই কিন্তু বলে এটা বাদ দিতে বাদ দিতে, সরকার আসলে কিন্তু সবাই সুবিধা নেই, কে বাতিল করে না? আপনার বাংলাদেশে সংবিধান কোনো কারো প্রয়োজন, যেই সময় যে সরকার আসে তাদের সুবিধা মতো তাদের প্রয়োজনে 14 সংসদে একদল থেকে বাকশালতে শুরু হইলে তার সুবিধা সমাজে সমাজে সংশোধন করে কেন? যে পবিত্র দলিল, রাষ্ট্রীয় দলিল, জনগণের দলিল, যেই সংবিধান কোনো দলীয় ব্যক্তি দলীয় স্বার্থে কোনো ব্যক্তির স্বার্থে, বাংলাদেশে একটা একটা অ্যামেন্ডমেন্ট আছে শুধু একজন ব্যক্তিকে কোয়ালিফাই করার জন্য ইলেকশনে, একটা 6th অ্যামেন্ডমেন্টটা হয়েছে, মনে আছে না আপনার বোধহয়? একজনকে, শুধু একজনকে, একজনের জন্য সংবিধান সংশোধন হয়েছে, তো কেন? যে তারা দলীয় স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে যদি এই সংবিধান সংশোধন হয় সেই সময় টিকে থাকে না।